হয়ে যায়, স্বভাবগত হয়ে যায়, উনার স্বাদ নাই কিন্তু ছাড়ে না বিনা করতে। এই লোকের এসরা বড় কঠিন, নমুনা পাওয়া যায় আকাবেরা কিভাবে করছে। বহু শেখের জন্য অনেক হুঁশিয়ার হইতে হয়, বহুত কৌশল করতে হয়। হজরতে আনবী রহমতুল্লাহ আলাইহির ঘটনা শুনেছিলাম, এক শরাবি বায়াত করছিল, সে বলছিল সব পারবো কিন্তু শরাবটা আমার পান করা সারা জীবন বাঁচে না। উনি বলছেন কোনো অসুবিধা নেই, শরাব পান করো। বয়াত করে নিছেন, খালি একটা কথা, শরাব তুমি যতটুক খাও, তিন বার খাও, চার বার পার পাঁচ বার তা না করে আছে, চার বার খেয়ে চার বার করো, চার বারে খেলে চলবো তো? হ্যাঁ চলবো, সারাদিনে চার বার। আর হুজুম মানুষ, তোমার ব্যস্ত মানুষ, টাইম টু টাইম খেতে হবে, এই জন্য একটা লুক ঠিক করবে। বেতন দেওয়ার অসুবিধা হইলে আমি দিব, না হুজুর আমার অভাব নেই, অভাব থাকলে শরাব খেতে হবে, শরাব খুব দামি জিনিস, অনেক লাভের জিনিস, ব্যবসার মধ্যেও লাভ, খাইলেও শরীরে ফুর্তি হয়, শক্তি হয়, কোরআন শরীফে আছে না, কিন্তু ক্ষতিও হয়। শোনাচ্ছে এইটাতে সম্মত হয়েছে, বলছে তুমি এক দুই ফোঁটা করে প্রতিদিন কমাই শরাব দিবা, এক ফোঁটা কম, এক বোতল ফোঁড়া, এক লাশের মধ্যে এক ফোঁটা কম, এটা তো টের পাওয়া যায়। তারপরে আর এক ফোঁটা কমে, পরে আর এক ফোঁটা, এরকম করতে করতে কমাইতে থাকো। তার অভ্যাসও নাইমে আসতেছে, এক ফোঁটা ধাক কমতেছে, আরেক ফোঁটার ধাক কমতেছে, সে বুঝতেছে আমি শরাবি খাইতেছি। এইভাবে একদিন না একদিন যায়া শুধু পান খাওয়া আরম্ভ করছে। হযরত যখন জানছেন খাদেমের মাধ্যমে, খাদেমরে উত্তর ফিট করছেন উনি, খাদেমে বলছে যে এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে শুধু পানি পান করে অভ্যাস, এই সময় পানি না পান করে থাকতে পারে, পানি খায় সে মনে করে শরাব খেয়েছে। কিরম কৌশল করে শেখের কত মাহের হইতে হয়, কত ত্যাগী হইতে হয়। আমি তো বলি যে বিবির যা হক থাকে স্বামীর উপরে, তার চেয়ে বেশি হক হইলো শেখের উপরে মুরিদের। মুরিদ করতে নেই, করলে তাহলে হক আছে। বাপের উপরে যে সন্তানের হক, এটা আগে এবং বেশি, এই ধরনের রুহানি বাপ তার উপরে সন্তানের হক আগে এবং বেশি, পূর্বে তার সে তার হক আদায় করবে। দেখো মুরিদ করে কিভাবে হক আদায় করছে, গুয়াকে ওনার গোলামি করছে, কিন্তু কাজ হয়ে গেছে। আস্তে 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 পুরা শরাব ছেড়ে দিছে তার। এই ধরনের আরো ঘটনা হাদিসে পাওয়া যায়, আল্লাহ জাল্লা শানু কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়, কিভাবে সাহাবারা শরাব ছাড়ল। তাদের মধ্যে তো শরাব ছিল, সুদ ছিল, ঘুষ ছিল। তো তাকওয়ার অর্থ গুনাহ বর্জন করা, গুনাহ বর্জন করা খুবই কঠিন। আমি তো সহজে বলে দিছি গুনাহ বর্জন করা,
এটা একটা আম শব্দ হয়ে গেছে, ইমানওয়ালা, এই ইমানওয়ালার কোনো দাম নাই। সবার মধ্যে যদি এলান করে এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন একজন ইমানদার ব্যক্তি, বক্তা রাগে ওয়াস্তে যাবে, আমার অপমান করলা। অথচ যদি ইমান না থাকে, আল্লামা হাজার হাজার লক্ষ লাগাইলে চার বছর দাম আছে, ওই লকব উপাধি গুলোর দাম হবে যদি ইমান থাকে। আল্লামা মাহমুদুল হাসান একজন ইমানদার, মাহমুদুল হাসান ছাত্র ছাত্র সব হাসি, আর কতটি লাঠি লয়ে দাঁড়াইবে, আমরা হুজুরের অপমান করছি, ছাত্র তো নিজেরই তো খারাপ লাগবো, কি বললো এটা, বলে একজন ইমানদার, ইমানদার আমি শুধু ইমানদার, ইমানদার এই গুণটা গুণ হিসাবে মানুষের কাছে অমূল্যায়িত। এটা আমি বুঝাইছিলাম হজরতে আব্দুল, হজরতে উমর ফারুক কেমন জ্ঞানী ছিলেন, কত বড় এলেমের অধিকারী ছিল, অনেক কিছু শরীয়তের মশলা যেগুলো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রয়োজন ছিল না, হযরত উমর ফারুকের যুগে হয়েছে। আর আমি অনেক সময় বলি হলো ন্যাশনাল গভর্নমেন্ট, আন্তর্জাতিক না, নবী আলাইহিস সালামের যুগের আগে অধিকাংশ দেখা গেছে ন্যাশনাল মক্কা মদিনা ন্যাশনাল গভর্নমেন্ট ছিল, ইন্টারন্যাশনাল না, ইসলামী কোন রাষ্ট্র ইন্টারন্যাশনাল ছিল না, নবী আলাইহিস সালামের যুগেও ছিল মনে হয় আবু বকর সিদ্দিকের যুগেও ছিল, গুত্রীয় শাসন এইটা বড় ছোট ছিল। ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট হযরত উমর ফারুকের যুগে, এই জন্য অনেক আইন দেখা যায় যেটা হযরত নবী আলাইহিস সালামের যুগে ছিল না, অনেক আইন কানুন দেখা যায় হযরত আবু বকর সিদ্দিকের যুগেও ছিল না, রাষ্ট্রীয় আইন, ইন্টারন্যাশনাল রাষ্ট্রীয় আইন এটি হযরতে উমর ফারুকের যুগে হয়েছে। যে যাকাত ব্যবস্থা, হুজুরে বলে গেছেন যাকাত ফরজ, কিন্তু যাকাতের বিস্তারিত মসলা মসাইল ছোট বড় এই তফসিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহ জীবনে হয়েছে, উনি করছেন। এমনি ভাবে বিভিন্ন এলাকার ভিতরে প্রতিষ্ঠান, দিনই প্রতিষ্ঠান, শিক্ষা, মসজিদ, ইমাম, এই সব ওনার যুগে হয়েছে। ইসলামী হুকুমত থেকে যারা তারাবি পড়াইতো, যারা ইমামতি করতো, যারা মাদ্রাসা পড়াইতো, বা দিনই কাজ করতো, ওদের বেতন সবচেয়ে বেশি দেওয়া হইত। এই সব ইন্টারন্যাশনাল নিজাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর যুগে হয়েছে, এবং সারা পৃথিবীর মুসলমানরা মেনে নিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম মানছেন, সমস্ত তাবেঈন মানছেন। কোনো সময় শোনা যায় নাই যে সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের বিরুদ্ধে কোন মুসলিম কথা বলছে। 500-600 বছর পরে আইসা যা হয় আর কি, ইসলামের মধ্যে দলের মধ্যে হয় না, কিছু লোক বাইরে এসে বলে সাহাবি মানি না, সাহাবাদের ভুল তালাশ করে, একজন তো মারা গেছে, তার জীবনের সর্বশেষ কিতাব
আল্লাহর রসুল কি কি ভুল করছে, সাহাবায়ে কেরাম কি কি ভুল করছে, এটা হলো তার জীবনের সবচেয়ে শেষ কিতাব। আগে অনেক বই লিখছে, এমন বই লিখছে যে দেওবন্দের আলেমরাও বিভ্রান্ত হয়ে গেছে, নদুয়াতুল উলামার আলেমরাও বিভ্রান্ত হয়ে গেছে, এমন ভালো লিখছে। মরণের আগের কিতাবটা লিখছে, আরে যে ইসলামী দেশে মৃত্যু হয় নাই, যে দেশে তারে পয়দা করছিল ওই দেশে মারা গেছে। আর বইটা লিখছে এই নবী কোথায় কোথায় ভুল করছে, সাহাবি কোথায় কোথায় ভুল করছে, কপাল খারাপ। এমন একজন বহুত বড় আলেম আল্লামা তুসি, শিয়া ছিল, খুব বড় আলেম ছিল। বড় আলেম হওয়া আর আল্লাহওয়ালা হওয়া এক জিনিস না, আগের থেকে বলে আসতেছি, বড় আল্লাহ হইলে আলেম হইতে হয়, কিন্তু আলেম হইলে আল্লাহওয়ালা হবে এটা জরুরি না। পৃথিবীতে যত গুমরাহি আসছে, পৃথিবীতে যত বেদাত কুসংস্কার এবং দল উপদল তৈরি হয়েছে ইসলামের নামে গুমরা, সবদিক গোড়ায় সংস্কারক নেতা লিডার বিশাল বড় একজন আলেম, পাবলিক তৈরি করতে পারে, মূর্খের দ্বারা তো কোনো একটা দল পয়দা হয় না, আকিদা পয়দা হয় না, বিশাল বড় আলেম। যারা আলেম আছেন এখানে বুঝেন, এবনে হুমামের মতো বড় আলেম, আল্লাহ তার এত বড় এলেম দিছেন, কিন্তু বয়াত হয়েছে তার এসরার জন্য কাদিয়ানির কাছে। আল্লাহ যারা গুমরা বানায় পথে আনবে কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এত বড় আলেম, আসলে বড় আলেম ছিল, কিন্তু কাদিয়ানির কাছে তার নফসের এসলার জন্য বায়াত হয়েছে। ভাগ্য ভালো, পরে যখন চতুর্পাশের মানুষ কাদিয়ানি কাদিয়ানি কাদিয়ানি, মুসলমান তো বুঝে সব প্রসিদ্ধ হয়ে গেছে, তখন হেরো বুঝে আসছে যে ভুল হয়েছে, পরে ওই কাদিয়ানির বয়া ছাড়ছে। কিন্তু কাদিয়ানির বয়াত ছাইরা কাদিয়ানিগিরি ছাইরে দিছে, এরপরে বেদাতি হয়ে গেছে। কেমনে বেজাতি হইল? ধারণার বাইরে তার কিতাব পড়লে, তার যদি কিতাব আছে তো কিতাব পড়লে ওনাকে বেজাতি বলা কঠিন। মুজাহাদা আমলের কথা দেখলে ওরা বেজাতি বলা কঠিন। এই জন্যই পৃথিবীতে একটা আজীব আমাদের এশিয়ায়, এটা ওই হযরত গঙ্গোহি নানুতুবি দেওবন্দের শুরু যুগ, এত বড় বড় আলেম গঙ্গোহি, মুফতি রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহ আলাই, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই, এইরকম বড় বড় পাহাড় এলেমের ওই যুগে হে পয়দা হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে ওর ফলোয়ার বেশি, কেয়াম করে এন বলো, আমাদের দেশে কেয়াম করেওয়ালা বেশি না কম? বিশেষ করে বড় লোক কোটিপতি ফ্যাক্টরি উদ্বোধন করো, মিলাদ করো, মসজিদে কত কিছু, সব তার এক আসে, তার ফলোয়ার তার এগেনিস্টে থানবি মদনী শেখুল হিন্দ
রশিদ আহমদ গঙ্গোহী পাহাড় এলেমের সমুদ্র পারে নাই, তাহলে কি পারব? এখন আল্লাহ অনেক পরিবর্তন আনতেছে বাংলাদেশে, সব দিক দিয়ে আনতেছে। শুরুতে যখন এই এলাকায় আসলাম, কি যে পেরেশানি, খালি মিলাদ খালি মিলাদ খালি মিলাদ, এন মিলাদের আমি তো মানে আগুনের মধ্যে পড়েছি, কিন্তু আমি এক তর্জ বানাইলাম যে আমি সব মিলাদ মাদ্রাসায় বাইরে যাব না। এইটার উপর আমি খুব মজবুত থাকার কারণে আল্লাহ আজ পর্যন্ত আজীব পুরো অঞ্চল জানে যে হুজুর কোথাও যাইব না, এটা অত সহজে হাসিল করা যায় না। সব এলাকা হুজুর আসবে না, হুজুর যাবে না, দোয়া করাই দিলে হুজুরে যায় বলে আইব মাদ্রাসাত মিলাদ পড়ায় দোয়া করে, মাদ্রাসাত মিলাদ হয় না হয় এইটাও জিগায় হুজুর দোয়া চাই। এখন দেখা যায় না এলাকা, থাকলেও ফাঁকে ফুকে হাতটা কোনো গোপনে গোপনে হয়, কিন্তু আম ভাবে আলহামদুলিল্লাহ পুরো অঞ্চল এইটা মুক্ত হয়ে গেছে। বিদেশি বাইরের কোন লুকায় যদি দোকান টুকান লয়, আবার একটা দুইটা দাওয়াত দেয়, পরে কিছুদিন পরে হ্যাঁ বুঝে যে কি ব্যাপার, মৌলবী সাহেবরা তো আয় না দেখি, আর তো কেউ করতে দেখি না। আমি এই সমস্ত মশাইলের উপর আলোচনা করি না, কারণ কেয়ামত পর্যন্ত শেষ হইব না, যে মশলার ফিতনা কেয়ামত পর্যন্ত শেষ হইব না। বুঝা যায় যে খামাখা লাভ করে লাভ আছে, বস যখন দেখো খুব আপন হয়েছে মহাব্বত হয়েছে তখন তারে বইল ভালো। আম ভাবে বললে ফিতনা, এমন ফিতনা হয় যে মুসলমানের ঐক্য থাকে না, যেমন আজকাল হয়েছে ইহুদি খ্রিস্টান অমুসলিমদের সাথে এত ঝগড়া, এত সম্পর্কহীনতা নাই যা মুসলমানের দলগুলোর মধ্যে আছে। সরাসরি একজন আরেকজনের উপর হামলা করতেছে, অ্যাটক করতেছে, গালি দিতেছে, গলত কথাবার্তা কইতেছে মুসলমানে মুসলমানে। অমুসলিমরাও মুসলমানের উপরে এত গালি দেয় না, ওরা পলিসিগত ভাবে মুসলমানদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করবার চায়, মহাব্বত করে কাছে নেই। ওরা চেষ্টা করে মুসলমানকে এই কাজে লাগাইতে, কারণ যে তারা স্বাদ পাইছে যে মুসলমানের ক্রয় করা যায়, মুসলমানকে ধ্বংস করার জন্য মুসলমান লাগাও। ব্রিটিশ সরকার যখন এই দেশ থেকে যায়, তা আসল আন্দোলন করছিল ওলামায়ে কেরাম, তখন বলে গেছিল চলে গেলাম আমরা, এই দেশের মুসলমান তাদের তারা দুইটা একটা, প্রথম কথা বলতো লড়ার হুকুমত করো, মুসলমানের মধ্যে ভাগ করো, মশলা মশাইলের ঝগড়া সৃষ্টি করে খণ্ড খণ্ড করো, আর এই যে লাঠিয়া লাঠিয়া পিঠাইয়া রাষ্ট্র চলো। এখন অধিকাংশ রাষ্ট্র এটা হয়ে গেছে, লড়াও আর হুকুমত করো, নাগরিকদের মধ্যে ঝগড়া লাগাই দাও, রাজনৈতিক দলদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দাও, আর লাঠি মারো আর হুকুমত করো। কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ থাকতে পারে নাই, যাইতে সময় বলে গেছে আমরা কিছু করতে পারি নাই, চলে গেলাম। কিন্তু এশিয়ার মুসলমান নাম কেউ আসতে মুসলমান রাখে,
আমল, আখলাক, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি এইটুক আমাদের করবে, এইটুক বানায় হয়ে গেছে। মুসলমানরা আমাদের কাজগুলো করবে, বাস্তব। ব্রিটিশ যদি থাকতো এতটুক করতে পারত না। ব্রিটিশের আদালতের ফেসলা, তার সিদ্ধান্ত বলি আমরা যা দেখি, ব্রিটিশের আদালতেই কাদিয়ানিকে কাফের বলা হয়েছে, অথচ কাদিয়ানিরে কাফের, কাদিয়ানিরে নবী বানাইছে ব্রিটিশে। ব্রিটিশে নবী বানাইছে, কিন্তু ব্রিটিশ আদালতেই কাদিয়ানির বিরুদ্ধে কুফুরের প্রশ্ন আসছে। সে আদালতে আদালত বসছে, আদালতে সারা, এখন তো বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়েছে, তো ভাগ ছিল না, সারা ইন্ডিয়া, কাশ্মীর সহ সব মিলে একটা ইন্ডিয়া, ভারতবর্ষ। সেই আদালত কাদিয়ানির বিরুদ্ধে উঠছে। সে আদালতে দাঁড়ায় উকালতি করছে কে? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, আমার উস্তাদের উস্তাদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, ব্রিটিশ খেদাও আন্দোলনের ইতিহাসের মধ্যে আছে। এই দেশে যখন যায় তখন নাম লিখে গেছে, শেখুল হিন্দ মাহমুদুল হাসান একজন মৌলবী সাহেব আছে, তার একজন ছাত্র আছে আনোয়ার শাহ, এদের রক্ত ব্রিটিশ বিরোধী বিষ। এই দুইজন, এরা হুসেন আহমদ মাদানী, এরা যতদিন ভারতবর্ষে থাকবে ভালোভাবে ব্রিটিশ চলে যাওয়া পারা যাবে না, এদের বিষে সারা ব্রিটিশের মানুষ মরে যাব, এত ভয় করে তাদের ইতিহাস। তারা যে এদের ছেড়ে গেল, লিখছে না মানুষের নাম, তার মধ্যে শেখুল হিন্দ তার নাম আছে, লেখা আছে উনকে স্বাগত আনোয়ার শাহ কাশ্মীরি, উনকে স্বাগত হুসেন আহমদ মাদানী, উনকে স্বাগত উবায়দুল্লাহ সিন্ধি, জব তক হে জিন্দা তব তক ব্রিটিশ ভারতবর্ষে রাষ্ট্র শাসন করতে পারবে না, এদের রক্তে বিষ। এদি লিখেছে আল্লাহু আকবার। কিন্তু আমরা কি জানি না, আমাদের ছাত্ররা জানে, হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাই যখন উকিল হিসাবে দাঁড়াইছেন, এখন একজন আলেমের উকিল হিসাবে দাঁড়াইতে দিবে আদালতে? ব্রিটিশ আদালত তো দিল উকিল, উকিল আমি, আমার মামলার উকিল আমি, আমার ধর্মীয় মামলা, আমার চেয়ে তো অভিজ্ঞ কোন উকিল নাই, আমার আদালত দিবে না। বলে সার্টিফিকেট দেখাও, তুমি যে উকিল হিসাবে এই সরকার গ্যারান্টি দিছে এটা দেখাও, জজ কোর্টে না হাইকোর্টে কত কিছু। ব্রিটিশ আদালতের মধ্যে মুসলমানদের উকিল কে? আনোয়ার শাহ। কাদিয়ানিদের একজন আছে হুসাইন আহমদ না কি নাম, দুইজন আনোয়ার শাহ খালি হাতে গেছে, হাজার হাজার মানুষ ব্রিটিশ আদালতে আজকে একেবারে এইদিক সেদিক ফেসলা সিদ্ধান্ত ফাইনাল হয়ে যাবে লাহোরের আদালত। সারা ইন্ডিয়ার বড় বড় আলেমরা আছে, সব মিলে আনোয়ার শাহ একজন।
ওদেরও আসছে, ওরা যেহেতু কেস দাবি করছিল, এই যে নবী দাবি করছে দলিল দেব, তাদের আলেমে দাঁড়ায় দলিল দেওয়া আরম্ভ, দলিল দিছে উকিলের নিয়ম আছে না, একজনে কইতে থাকলে আরেকজনের কথা দিতে পারে, আনোয়ার শাহ কিছুই বলেনি, চুপ করে সাহেব সাহেবের প্রথম কথা কইতেছে, এই যে লোকটা এতক্ষণ বক্তৃতা দিল আরবি এবারত পড়ছে, এত নম্বর জায়গার মধ্যে ভুল করছে, এই এবারতে এবারত ভুল করছে, এটার উচ্চারণ ভুল করছে, এটার অর্থ ভুল করছে, সমানে বলা আরম্ভ করছে মুখস্থ, এই জায়গায় ভুল, এই জায়গায় ভুল, এই জায়গায় ভুল, এই জায়গায় ভুল, পঞ্চাশটা কিতাবের রেফার দিতে, পঞ্চাশটা কিতাবের এবারত ভুল, জের জবরে ভুল করছে, উচ্চারণে ভুল করছে, অর্থে ভুল করছে, তর্তিবে সে দাবো আনিবা আনোয়ার শাহ বলতেছে, আদালতের জজ বলে তোমার হাতে তো কিতাব নাই, বই নেই, কেমনে বলো, ওর হাতে তো আছে, পরে বলেন আমি যেটি বললাম ভুল এটি ঠিক, সে বলুক আমার সামনে, কিতাব তো আমার কাছে নাই, ওর কাছে তো আছে, তাকে আরেকবার পড়তে বলেন, যে এবারটা পড়ছে আমি বলছি ভুল, আবার তাকে পড়তে বলেন, আগের মতো পড়ে কিনা দেখেন, আমি ভুল ধরে দিছি, এবার পড়লে উল্টায় পড়বে, আমি যেভাবে বলছি এইভাবে পড়বে, কি মনে ধরা করবে, কাঁপতাছে কাঁপতাছে, বহু রিকোয়েস্ট করছে, ব্রিটিশ না কাদিয়ারির পক্ষে রায় দেয় নাই, বলছে পড়ে রায় দেওয়া হবে, কাশ্মীরি কেন্দ্রে কেন্দ্রে আসছেন, রায় তো হয় নাই, বুঝাই গেছে রায় কি হবে, হজরত কাশ্মীরি বলছেন রায় আল্লাহ কি তরফ সে ইনশাল্লাহ মেরি তরফ আয়েগি, মানে জিন্দা রাহু ইয়া না রাহু, রায় কাদিয়ানি কাফের ইহি রায় আয়েগি, ই মুআমালা আল্লাহ কে সাথ মেরা হে, সাহস, আগর মেরি জিন্দগি মে আ গই ঠিক হে, আগর মে মর যাও তো মুঝে যাহা কবর দিয়া যায় ওহা যাকে মুঝে খবর বিশারত দে দিজিয়ে হোগা, পাঁচ তিন চার পাঁচ বছর পরে রায় আসছে, তখন তিনি অত্যন্ত বার্ধক্য ছিলেন, চোখকে দেখতেন না, এই অবস্থায় আর লয়ে গেছে এই আদালতে, আল্লামা ইকবালও ওনার সাথে ছিল, খুব ভক্ত ছিল ওনা কাশ্মীরি শরীফ, আল্লামা ইকবাল সম্বন্ধে আছে, তার জীবনের শুরুতে সে কাদিয়ানি ছিল, সাসাবের কারণে সব শেষ, বলতে হিন্দি মে এক আলেম হে ও হে আনোয়ার শাহ, মুঝে ওর কেসি সে ডর নেই, ও যু কাতা মা ও কাত, এই পর কাদিয়ানিতে সরে আসছে কাশ্মীরির আল্লাহর এরাদা, ওনার মৃত্যু হয়ে গেছে, আদালতের রায় দিছে ওনার মৃত্যুর পরে, রায় আনোয়ার শাহর পক্ষে আসছে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, যাকে উনি দায়িত্ব দিছেন এর নামটা খেয়াল আসতেছে না আমার, আছে আমার কাছে লেখা আছে, সাদেক শাহ, সাদেক উনার সাগের ছিল মোল্লা সাদেক, দেখো রায় মেরি হক কি তরফ এক কুফর কা ফতো আয়েগা, জজ কা এই ফসলা করেগা, ইসকে আলাওয়া ফসলা কর নহি সকতা, ইয়ে মুআমালা মেরে আর আল্লাহ কে অন্দর তয় শুদা হ্যায়, আগর মে জিন্দা রাহা তো খবর দেনা, আগর মে মর গিয়া ওফাত হো গই তো কবর মে যা করকে মুঝে বিশার সুনানা, যেদিন রায় হয়েছে হযরত আনোয়ার শাহ কাশ্মীরির পক্ষে রায় হয়েছে,
সাদেক সাহেব রওনা হয়েছে, মাজারের মধ্যে সে সালাম দিয়ে বলছে, রায় হাজরত আর কি তরফ ওই, তাই বলতে যে ব্রিটিশ আদালতে তাকে কাঁদিয়ে নিয়ে বলছে আকালিয়ত কাফের। কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্রগুলো পারবে, সাহস নাই। এই যে আমি বলতেছি আমার ভয় লাগতেছে, দুই ভয়, উপরওয়ালা কি কয় আর উপরওয়ালার নিচে আর একটা উপরওয়ালার দেশে আছে তারা জানি কোনটা মনে করে। আবার এই সমস্ত কাজ যারা এই দেশে করে এরা গুপ্ত হত্যা করে, কঠোর মানুষ ওনার কথা লক্ষ মানুষে শুনে এদের শেষ করে দেয়, বদনাম করে দাও, বদনাম করে দাও, যাতে তার কথা মানুষ না শুনে। ইতিহাসের মধ্যে অনেক ঘটনা আছে। হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, যিনি খাজা আজমিরি মঈনুদ্দিন চিশতি সাহেবের মুরিদ ছিলেন, তখন দিল্লির বাদশাহ ছিল শামসুদ্দিন আলতামাস। এত বড় আল্লাহর ওলি ছিলেন বাদশাহ, বলছিলাম না একবার, এই কাকি রহমতুল্লাহ আলাই তার পীর আলতামাস সাহেবের পীর দিল্লির বাদশাহ বলছিলেন, আমার মৃত্যুর পরে এমন ব্যক্তি জানাজা পড়াবে যে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই, বালেগ হয়ে কোনোদিন জিনার খেয়াল দিলের মধ্যে বদনজরি আসে নাই, হালাল খাদ্য ছাড়া খায় নাই, আসরের চার রাকাত সুন্নত ছাড়ে নাই, এই যে হবে সে আমার ইমামতি করবে। সকালে মারা গেছে, আসর পর্যন্ত এলান হয়েছে, লাখ মানুষ লাখ আলেম কাকি সাহেবের, সেই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি, এই চার গুণ যার মধ্যে আছে ইমামতি কর, কেউ আসে না। হাজার হাজার শেখ হাদিস মুহাদ্দিস কাজী কুজা কেউ আসে না, আসরের নামাজ মকরু হয়ে যাবে এমন হয়ে গেছে। তখন সিদ্ধান্ত হচ্ছে যে ওসিয়ত পালন করা তো ফরজ না, ওই রকম ইমাম পাওয়া যাইতেছে না, কি করা, একজনে যায় নামাজ পড়াও, আসরের নামাজের সবাই যাইতেছে গা মকরু হয়ে যাবে। আল্লাহু আকবার, খাদেম কারে কয়, দুই খাদেমের খবর জানি, খাদেমের তো অসম্ভব, আমার পীর ফালতু কথা বলে না, আছে উনার মুরিদের মধ্যে আছে এমন লোক, নাইলে উনার মুখ দিয়ে কেন বের হইল, বের হয়ে আসেন, নাইলে আমি তারা জানাজা পড়তে দিব না। কিরম খাদে মুরিদ, মুরিদ খলিফা টুলে উল্টা বলাই দিতেছে, খলিফারও খবর নাই, দিল্লির বাদশারও খবর নাই, তারও না করতেছে, বাদশারও দমক মারতেছে না, আমার শেখে বলছে এই চার গুণের অধিকারী সে নামাজ পড়াবে, যতক্ষণ না আসবে অতদিন লাশ পড়ে থাকবে। এই অবস্থা দেখা ঠিকই, একজন বাইরে এলো একদম লাশের সামনে, লাশের সামনে বসে সারাদিন লাশের সামনে, বেরিয়ে যায় সফে সিদ্দিকি যে কইতেছে, আর একজন এখানে কইছে চেহারা খুলো, খুললে কি বলছে, আপকো ক্যা ফায়দা হুয়া,
ये राज मेरे और आपके अंदर, आपने इसको मरते वक्त लोगों के सामने जाहिर कर दिया, इससे क्या फायदा आपको हुआ? अब लोगों को मालूम हो गया मैं ऐसा हूं। सब सिद्धि कीजिए, अल्लाह अकबर। ये शमसुद्दीन अल तमास निकले দিল্লির বাদশাহ, একদম ইসলামী তরিকায় হুকুমতে ইসলামী হিসাবে। এখনো ওনার নমুনা, ওনার খানকা সবকিছু এখন আছে। তো শামসুদ্দিন আল তামাসের পীর হইল আল্লামা কাকি। কাকি কেন বলে জানো? আমি তো চাইছিলাম ছেড়ে দিব, যেভাবে গরম লাগতেছে, কিন্তু আমার গরম লাগে না। প্রথমে এক রাকাতে একটু লাগছে, এরপরে আর নেই, শির শির একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে। হ্যাঁ, 100 কারবার আসলে যদি না লিভাল আছে, বেশি শির শির বাতাস আসতেছিল, এইটা বেশি ভালো বাতাস আছে, খাদি বাতাস, গরম লাগে নাই বেশি। আবার শেষে দিয়ে বন্ধ হয়ে গেল, বললাম যাক আজকে আর বয়ার নাই, এর মধ্যে আবার আইসা গেল, দোয়া করব যাবো না। কেন আইলো তো, আমার তো প্রশ্ন রয়েই গেল, কাকির জীবনী আইছে। কাক বলা হয় রুটির টুকরারে, রুটির টুকরা আছে না, এই টুকরা আল্লামা কাকি বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, উনি এতিম ছিলেন, একদম ছোট সময়ে আব্বা মারা গেছে, তার মা তাকে পালত, খুব আদর যত্নের সাথে পালত। আসলে এক সময় বিরাট আল্লাহর ওলি হবে, আল্লাহর নেগ্রানি, মার দিলের হালাত আল্লাহ এরকম উল্টে বদলে রাখছেন, মা তাকে এইভাবে লালন পালন করছে, কিছু প্রয়োজন হইলেই বলতো মাকে, মায় বলতো আমি করতে দেব, আল্লাহ দে, আল্লাহকে, এটি তার মা শিখেছে। আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তোমারে বানাইছে, আমারে বানাইছে, খাওন কেটা দে আল্লাহ দে, কাপড় কেটা দে আল্লাহ দে, এইভাবে শিখেছে। আস্তে আস্তে বড় হয়েছে না, এই সময় পর্যন্ত মা তারে এমন ভাবে রাখছে বুঝতে দেয়নি, একা একা মাদ্রাসায় যায়, 5-7 বছর 8 বছর বয়স হয়েছে, এখনো বুঝে না কাপড় কেটা দে, খাওন কেটা দে, ওইভাবে মা তাকে লালন পালন করছে। মাদ্রাসাতে আসে, খাওন ক্ষুধা লাগছে, এই যে জায়নামাজটা এটা বিছায়া, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও পাইবা। হ্যাঁ, যে মার কথা অনুযায়ী আল্লাহ আমার রুটি দাও, আমার তরকারি দাও, আমার খানা দাও, প্রত্যেক দিন মায়া করতো কি, এদিকে তার নামাজের দোয়ার মধ্যে লাগাই দেয়া, ওই তরকারি না আলমারির মধ্যে, তুই নামাজ শেষে আম্মা আমার খানা কিন্তু কইস না আল্লাহর কাছে, কত দেখো আলমারি তো আছে, তালাশ করে দেখো আলমারির দিকে, দেখছে খানা, বলে আম্মা আল্লাহ দিছে, কত বুঝলো কি মানুষ সরল। একদিন মাদ্রাসায় চলে গেছে, আসার সময় হয়ে গেছে, যখন কোন কারণে মা প্রতিবেশীর এক বাড়িতে গেছে, সে খুব খেয়াল রাখে সন্তান কখন বাসায় আসবে, এসে খানা চাবে তখন ওইভাবে দিবে, কিন্তু আসতে দেরি, এগুলো সব আল্লাহর একমত কুদরত কৌশল, তাকওয়িন বলে, আসতে দেরি হয়ে গেছে। এর মধ্যে বখতিয়ার কাকি বাচ্চা
চলে আসছে বাসা, মা দৌড় দিছে, দেরি হয়ে গেছে 1-1.5 ঘন্টা, বাচ্চা বাড়িতে এসে কি জানি করছে আজকে, আজকে খানা না পাওয়াতে তার বিশ্বাসের পরিবর্তন হয়ে যায় কিনা ইত্যাদি ইত্যাদি, অথবা ক্ষুধার তাড়নায় কোন অবস্থায় আছে। আমি মার উপরে তার দুঃখ বেদনা আইসা যায় কিনা, মার উচিত সন্তান যেন বেদনা না পায়, দুঃখিত না হয় মার কাছে, সে কার কাছে যাবে, শেষে তো মার কাছেই যায় সে। খুব অস্থির অবস্থায় আসছে, আইসা দেখে হায় হায় শুয়ে ঘুমায় রয়েছে, হাইটা যায় হাইটা মাথা সত্যি আসছে, ছোট মানুষ অনেকখানে অপেক্ষা করে শুয়ে ঘুমায় রয়েছে। মা তাড়াতাড়ি খানা বাউটাও করে আলমারির মধ্যে রেখে কাছে যায়, উঠো খানা খাও, অনেকক্ষণ পরে উঠছে, আম্মা আমি খানা খাইছি তো, তুমি কখন খানা খেলে, কেমনে খেলে, বলে যে তুমি শিখাই দিও নি আমাকে, তোমাকে না দেখে আমার খুব ক্ষুধা লাগছিল, পরে আমি ওই জায়নামাজ বিষয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছি, পরে যায় আলমারিতে দেখি মানা মা আম্মা প্রত্যেক দিনের খানার চেয়ে আজকের খানা আরো বেশি মজা ছিল, ভালো ছিল। রুদি রুটি আছে না, রুটির টুকরা বাস করা সুন্দর টুকরা টুকরা করা ছিল, মা যদি সিরিয়া টুকরা টুকরা করে দেয় না, ওই রুটির টুকরা করা ছিল, তুমি ভাঙতে পারছো বাংলা ত্রুটি, আপনি যেরকম দেন এরকম ছিল, তবে রুটি আগের চেয়ে উন্নত, গ্রাম উন্নত, সবই উন্নত, আমি পেট ভরে খাই আসু এর। এই জন্য ওনার লকব হয়েছে কাকি, কাকি মানে রুটির টুকরা। মিনজানে বিল্লা খানা হয়েছিল মা ঈদা তুমিনা সামা, আল্লাহর জাত তো আল্লাহর জাত, মার এখলাস, হে আল্লাহ আমার ছেলে কি আজকে আমার ভুলে ধরা পড়ে যাবো।